পোশাক হচ্ছে সৌন্দর্যের অন্যতম এক প্রতীক। কালের বিবর্তনে মানুষ সভ্য থেকে হয়ে উঠেছে আরো আধুনিক, যার ছোঁয়ায় তৈরি হয়েছে সুন্দর থেকে আরো সুন্দরতম ডিজাইনের পোশাক। যে পোশাকগুলোকে তৈরি করার মূল উপাদানটি হচ্ছে সুতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে সুতো তৈরি করা হয় সে সম্পর্কে, এছাড়াও আমাদের বিশ্বের কিছু উন্নত সুতো সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুতো হচ্ছে কাপড় তৈরির মূল উপাদান। বস্ত্র বা কাপড় তৈরির জন্য একগুচ্ছ তন্তুকে পাক বা মোচড় দিয়ে একত্রে সন্নিবেশিত রূপকেই সুতা বলা হয়। সুতা তৈরির এই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় স্পিনিং প্রসেস। মূলত স্পিনিং প্রসেস এবং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলতে সুতা তৈরির প্রক্রিয়াকেই বোঝানো হয়। এই সুতোগুলো তৈরি করতে ফাইবার বা তন্তু সমূহের ন্যূনতম একটি লেন্থের প্রয়োজন হয়। টেক্সটাইলের ভাষায় বলতে গেলে, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে টেক্সটাইল ফাইবার দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার টেক্সটাইল ফাইবার বা আঁশ বা তন্তু সমূহকে পেঁচানোর মাধ্যমে প্রান্তবিহীন ন্যূনতম শক্তিসম্পন্ন সুতা প্রস্তুত করা হয়, তাকেই স্পিনিং বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলা হয়। আমরা হয়তো সবাই জানি বেশিরভাগ সুতাই তুলো থেকে তৈরি করা হয়, তবে আমাদের দেশে যে সকল তুলো পাওয়া যায় তা বালিশ বা তোষক ছড়া আর কোনো কাজেই ব্যবহার করা যায় না, যে কারণে বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তুলো আমদানি করতে হয়। বাংলাদেশ সাধারণত চীন, মিশর, ভারত, পাকিস্তান এবং তুর্কি থেকে তুলা আমদানি করে থাকে। এবার চলুন আমাদের বিশ্বের বিভিন্ন সুতো সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। পৃথিবীতে বিভিন্ন প্রকারের সুতো রয়েছে, তবে প্রস্তুত প্রণালীর উপর নির্ভর করে এই সুতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন কার্ডেট, কম্বট প্রভৃতি সুতা। অন্যদিকে তুলা মিক্স সুতাকে আবার দু ভাগে ভাগ করা যায়। এছাড়াও কাঁচামাল বা মূল উপাদানের উপর ভিত্তি করে সুতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন কটন সুতা, পলিস্টার সুতা, অ্যাক্রাইলিক সুতা, ভিস্কোস সুতা, পলিভিনাইল সুতা, রেয়ন সুতা, উল সুতা, সিল্ক সুতা ইত্যাদি। প্রাকৃতিক বা কৃত্রিম দুটোই উৎস থেকেই বর্তমানে সুতো সংগ্রহ করা হয়ে থাকে, যদিও প্রাকৃতিক সুতার শক্তি ও স্থায়িত্ব তুলনামূলকভাবে কৃত্রিম সুতা থেকে অনেকটাই কম। অন্যদিকে কৃত্রিম সুতার স্থায়িত্ব ও আর্দ্রতা এছাড়াও এর সহ্য করার ক্ষমতা প্রাকৃতিক সুতার তুলনায় অনেকটাই বেশি। প্রাচীনকাল থেকেই সেলাইয়ে লিলন সুতা একসময় প্রচুর পরিমাণে ব্যবহৃত হলেও বর্তমানে পলিস্টার সুতার সর্বগ্রাসী প্রভাবে এই লিলেন সুতার ব্যবহার প্রায় নেই বললেই চলে। সিল্ক সাধারণত কন্টিনিউয়াস ফিলামেন্টের হয়ে থাকে, তবে ব্রোকেন ফিলামেন্টও এটি হতে পারে। দুই প্রাকৃতিক ফিলামেন্ট থেকেই এই সিল্ক সুতা প্রস্তুত করা যায়। সিল্কের সুতা ব্যয়বহুল হওয়ায় এর ব্যবহার অনেকটাই সীমিত। ভিস্কোস সুতা তৈরি হয় কন্টিনিউয়াস ফিলামেন্ট বা স্টাপল ফাইবার থেকে, যাদের রিনারেটেড সেলুলোজ পরিমাণ থেকেও পাওয়া যায়। এদের শক্তি ও স্থায়িত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় চাকচিক্যের জন্যই এম্ব্রয়ডারিতে এই ভিস্কোস সুতা বেশি ব্যবহার করা হয়। পলিস্টার সুতা তৈরি হয় পলিস্টার ফাইবার থেকে, এটি বেশ শক্তিশালী ও প্রয়োজন মতো প্রসারিত হতে পারে। এছাড়াও এটি দামেও খুব সস্তা এবং রং ধরে রাখার ক্ষমতাও অনেকটাই বেশি, যে কারণে ব্যবহারের দিক থেকে পলিস্টার সুতা অন্য সকল সুতা থেকে অনেকটাই এগিয়ে। নাইলন সুতার ক্ষেত্রে নাইলনের সম্প্রসারণশীলতা অনেক বেশি হওয়ার কারণে পরিধেয় কাপড় সেলাইয়ে এর ব্যবহার অনেকটাই কম। সর্বশেষ অ্যামরাইট সুতা, যেটি কিনা খুবই ব্যয়বহুল। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে এই সুতোগুলোকে ব্যবহার করা হয়,
যেমন আগুন প্রতিরোধক পোশাক তৈরিতে, এছাড়াও বিভিন্ন প্রতিকূল পরিবেশে আত্মরক্ষার জন্য তৈরি হওয়া পোশাকগুলোতেও এই সুতো ব্যবহার করা হয়। এই পোশাক এতটাই শক্তিশালী যে যা খুব সহজেই আগুনের শিখার সামনেও বিগলিত হয় না, এবং ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল থেকেও এই পোশাক মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম। উল্লেখ্য, এই সকল পোশাক তৈরিতে PTFE সুতোর ব্যবহার হয়ে থাকে। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক রেশম পোকা চাষ করে কিভাবে সেই রেশম পোকা থেকে রেশম সুতো তৈরি করা হয় সে সম্পর্কে। রেশম চাষের ইংরেজি শব্দ সেরিকালচার, এবং এর আভিধানিক অর্থ কালচার অফ সেরিনস বা সেরিসিন নামক এক ধরনের প্রোটিনের লালন। এই সেরিসিন হলো রেশমের মূল গাঠনিক পদার্থ, অর্থাৎ যে জীব সেরিসিন নামক প্রোটিন বস্তু প্রস্তুত করে এছাড়াও তা লালন পালন করে তাকেই সেরিকালচার বা রেশম চাষ বলা হয়। এই রেশম চাষ করা হয় রেশম পোকা দিয়ে। পূর্ণাঙ্গ রেশম পোকাকে সাধারণভাবে মদ বলা হয়। পুরুষ ও স্ত্রী মথের মধ্যে প্রজনন শেষে পুরুষ মদগুলো তখনই মারা যায়, এবং এরপরে স্ত্রী মদগুলো দীর্ঘ সময় ধরে ডিম পাড়তে থাকে, যেই ডিমের রং দেখতে অনেকটাই হলুদ বর্ণের। স্ত্রী মদগুলোর ডিমের সঞ্চয় ফুরিয়ে এলে তাদের জীবনের পালাও শেষ হয়ে যায়। এরপরে সেই ডিম ফুটে একসময় জন্ম নেয় লার্ভা, এবং সেই লার্ভাগুলো বেড়ে উঠে তুঁত গাছের পাতা খেয়ে। মূলত এই তুঁত পাতাগুলো লার্ভা শরীরে যোগান দান করে কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট এবং ভিটামিন। এদিকে রেশম পোকারা পিপা পর্বের কুকুন থেকে বাহ্যিকভাবে রেশম সুতো আহরণ করে। এর জন্য প্রথমেই রেশমের গুটিগুলোকে পানিতে ভিজিয়ে তা চুলোয় দিয়ে ভালোভাবে সিদ্ধ করা হয়, আর এর ফলে গুটির ভেতরে থাকা পোকাগুলো তখনই মারা যায়, যার ফলে সুতোর রং ও স্থায়িত্ব অনেকটাই পাকা হয়। এরপরে সেই গুটিগুলোকে আধাযান্ত্রিক প্রক্রিয়ায় জড়ানো হয়। সবশেষে এভাবেই রেশম পোকা থেকে তৈরি করা হয় রেশম সুতার। পুলু নামের এই পোকাগুলো যুগ যুগ ধরে এভাবে জুগিয়ে চলছে ঐতিহ্যবাহী রেশম সুতা। এবার চলুন জেনে নেই কিভাবে তুলা থেকে সুতা তৈরি করা হয় তা নিয়ে। তুলা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কটন, যা এসেছে আরবি শব্দ আল কুতুন থেকে। বিভিন্ন গবেষকদের মতে আমাদের বিশ্বে এই তুলোর ব্যবহার প্রায় 7000 বছর থেকে হয়ে আসছে। তুলা থেকে সুতা তৈরি করার জন্য প্রথমে সেই তুলাকে জমি থেকে সংগ্রহ করা হয়। এরপরে একে একে কয়েকটি ধাপে সেই তুলোগুলো থেকে বিভিন্ন ময়লা বা আবর্জনাকে বাছাই করা হয়। পরবর্তীতে সেই বাছাইকৃত ফ্রেশ তুলোকে ভিজিয়ে মদ বানানো হয়, এবং সেখান থেকেই কয়েকটি ধাপ শেষ করে সুতা তৈরি করা হয়। আপাত দৃষ্টিতে দেখলে তুলো থেকে সুতা নির্মাণের কাজ খুব সহজ বলে মনে হলেও কয়েক শতক পূর্বে কিন্তু এটি এতটা সহজ ছিল না। সে সময় এত ধরনের টেকনোলজি না থাকায় মানুষকে হাতে করে এই সকল কাজ করতে হতো, যদিও বর্তমানে পুরো বিশ্বব্যাপী এটি খুবই সাধারণ একটি বিষয়, যার মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের সুতা এবং সেখান থেকে নানা রকমের ডিজাইনের পোশাককে পেয়ে আসছি। উল্লেখ্য, সাধারণভাবে আমরা যে সকল কাপড়কে পোশাক হিসাবে ব্যবহার করে আসছি তার প্রায় 90% হচ্ছে মিক্সড সুতো। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।